গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ বিকেল 5টা নাগাদ মারার আমার মনটা বেশ একটু ঘুরুঘুরু করছিল, তাই আমরা দুজনেই ভাবলাম বাইরে তো পুজোর একটা মৌসুম চলে এসছে, আর পুজো ভাব মানেই বুঝতে পারছো বাঙালির ইমোশন, তাই দুজনেই ভাবলাম একটু যাই দক্ষিণেশ্বর ঘুরে আসি। ঘরে বসে থেকেই বা কী করবো, যদিও অনেক কাজ ছিল কিন্তু কাজের ফাঁকেও নিজেকে তো একটু টাইম দেওয়া দরকার। আমি তো চলে যাব, 5 তারিখ এসছি, 13 তারিখ চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম দক্ষিণেশ্বরটা একবার নয় ঘুরেই যাই, কারণ দক্ষিণেশ্বর হচ্ছেই আমাদের কাছেই একটা মন্দির, খুব ফেমাস কালী মন্দির। তো মা আর আমি গল্প করতে করতে বাড়ি থেকে বেশ সুন্দর করে সাজুগুজু করে অটো ধরে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর এসে দেখলাম এখন বিজনেস মোটামুটি সবারই খুব খারাপ, প্রায় সব দোকানই বন্ধ। সেটা দেখতে দেখতে দুজনে গল্প করতে করতে বেশ দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটা দিয়ে হেঁটে গিয়ে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছালাম। তারপর ওখানে তো ভেতরে মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই, তাই ভিডিওটা করতে পারিনি। তারপরে আবার যাওয়ার পথে স্কাইওয়াক দিয়ে কিছুটা ভিডিও করে আমি তোমাদের জন্য নিয়ে এলাম, যাতে আমি তোমাদের একটু দেখাতে পারি। তারপর আমরা আবার গল্প করতে করতে অটো ধরার জন্য স্কাইওয়াকের সিঁড়ি দিয়ে নেমে, কারণ যাওয়ার সময় এসকেলেটার আছে কিন্তু আসার পথে নেই, ওটা বন্ধ থাকে। তারপর একটু ফটো সেশন করলাম, মার কটা ফটো তুললাম, আমারও কটা ফটো তুললাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক ফলো করো আর শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কেমন লাগলো। বাই, ভালো থাকো।